আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি রহমানির রহিম। নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ পেয়েছে অধিদপ্তর থেকে। এবার চারটা সৃজনশীল এবং দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। চলো আমরা এই প্রশ্নগুলোর সমাধান দেখে নিই। সৃজনশীল প্রশ্ন এক, এখানে রয়েছে একটা জ্যামিতি, পিকিউ আর একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের একটা বাহু পিকিউ এর মান দেওয়া আছে 3 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল চাওয়া হয়েছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4 × a², এখানে এ হচ্ছে ত্রিভুজের একটি বাহু। প্রশ্নের মধ্যে একটি বাহুর পরিবর্তে এখানে পিকিউ উল্লেখ রয়েছে। এ যেহেতু একটি বাহু তাই এর জন্য আমরা ব্যবহার করেছি পিকিউ স্কোয়ার। পিকিউ এর মান 3 সেন্টিমিটার বসিয়ে ক্যালকুলেশন শেষে আমরা মান পেলাম 3.897 স্কোয়ার সেন্টিমিটার। খতে চাওয়া হয়েছে যে সমবাহু ত্রিভুজটা দেওয়া আছে তার পিকিউ বাহু এবং পিআর বাহুর যোগফল দেখাতে হবে >2 × PS বাহু। উদ্দীপক অনুযায়ী চিত্রটা আঁকানো হলো। এখন এখানে এই যে পিএস কিউ আর বাহুর উপরে লম্ব আঁকানো হয়েছে। আমরা জানি সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে যদি ভূমির উপর একটা লম্ব আঁকানো হয় তাহলে এই লম্ব ভূমিকে সমান দুই ভাগে বিভক্ত করে, অর্থাৎ এই যে QS এবং RS এই দুটো সমান হয়। এই জন্য এখানে আমরা QS = RS লিখেছি। আর দ্বিতীয় ধাপে আমরা আর একটা সূত্র জানি যে ত্রিভুজের যে কোনো দুটো বাহু যদি যোগ দেওয়া হয় তাহলে সেটা তৃতীয় বাহুর চেয়ে বড় হয়। তো এখানে এই যে PQS ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে আমরা PQ বাহু এবং তার সাথে QS বাহু এই দুটো যোগ করেছি। যোগ করার ফলে এটা বড় হয়েছে ত্রিভুজের তৃতীয় যেই বাহু সেটা PS। একই রকমভাবে ত্রিভুজ PRS অর্থাৎ এই যে ডান পাশের যেই ত্রিভুজ, এই ত্রিভুজেরও যদি দুইটা বাহুকে যোগ করি তাহলে সেটা তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। তো এখানে একটি বাহু নেওয়া হয়েছে PS, তার সাথে যোগ দেওয়া হয়েছে RS এবং সেটা বড় হয়েছে তৃতীয় বাহু PR এর চেয়ে। এখন এই যে RS এর মান আমরা এক নম্বর ধাপে দেখতে পাচ্ছি। RS এর মান QS ব্যবহার করা যাবে, এই জন্য RS এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে QS। এবার আমরা ধাপ 2 থেকে ধাপ 3 বিয়োগ করব। ধাপ 2 এর বামপক্ষে আছে দেখো PQ + QS এবং ধাপ 3 এর বামপক্ষে রয়েছে PS + QS। এই যে PQ + QS এই দুইটা থেকে মাইনাস করব PS + QS এবং ডান পক্ষের PS থেকে মাইনাস করব PR। এই কাজ যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি এই অবস্থাটা। এখন এই যে প্রথম বন্ধনী যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে দেখো এটা বসে গেল প্লাস মাইনাসে মাইনাস, QS PS - PRটা বসে গেল। এখন প্লাস QS এবং মাইনাস QS কেটে গেল, কেটে গিয়ে PQ এবং মাইনাস PS বসে গেল আর ডান পক্ষে PS - PR আছে, এটাও বসে গেল। এখন একটা কাজ করা হয়েছে দেখো, PQটাকে রেখে PR এটা ডান পক্ষ থেকে বামপক্ষে নিয়ে আসা হলো, তাই মাইনাস ছিল প্লাস হয়ে গেল। আর বামপক্ষের এই যে মাইনাস PS এটাকে ডান পক্ষে নিয়ে যাওয়া হয়েছে, মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে আর ডান পক্ষে তো একটা PS ছিলই। এখন এটা সম্পূর্ণ অংশে বামপক্ষে বসে গেল আর PS আছে দুইটা, তাই এটাকে আমরা লিখে দিতে পারলাম 2 × PS। দেখো প্রমাণটা কিন্তু হয়ে গেছে। এখন গ নাম্বারের প্রমাণের বিষয় হচ্ছে 4 PS² - 3 PR² সমবাহু ত্রিভুজের ওই একই ধারণাটা আবারও ব্যবহার হচ্ছে। সেটা কি, যে শীর্ষ থেকে যদি সমবাহু ত্রিভুজের ভূমির উপরে একটা লম্ব আঁকানো হয় তাহলে এই লম্ব ভূমিটাকে সমান দুই ভাগে বিভক্ত করে, অর্থাৎ QS এবং RS পরস্পর সমান হয়। এটাকে আমরা এভাবেও বলতে পারি যে S QR এর মধ্যবিন্দু হয়। আবার দেখো এই বিষয়টাকে আমরা এভাবেও বলতে পারি, QS অথবা RS এই দুইটার যে কোনো একটা অংশ সম্পূর্ণ QR এর অর্ধেক, অর্থাৎ QS QR এর অর্ধেক অথবা RS QR এর অর্ধেক। এখানে আমরা ব্যবহার করলাম RS সম্পূর্ণ QR এর অর্ধেক। এবার দ্বিতীয় ধাপ, PS কে যেহেতু QR এর উপর লম্ব হিসেবে আঁকানো হয়েছে, যেহেতু PS QR এর উপর লম্ব তাহলে এই পাশের যে কোণটা 90 ডিগ্রি আবার এই পাশের কোণটাও কিন্তু 90 ডিগ্রি। এখন আমরা যদি প্রমাণের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রমাণে আমাদের দরকার PS এবং PR। এই যে PS এবং PR আছে এখানে এই দুটো ত্রিভুজের মধ্যে ডান পাশের ত্রিভুজে, এই জন্য আমরা PSR এই সমকোণী ত্রিভুজটা ব্যবহার করছি। এখানে S কোণটা 90 ডিগ্রি, তাহলে PR হবে অতিভুজ, তাই পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে আমরা পাচ্ছি PR² = PS² + RS² এখন দেখো এই যে RS এটার মান রয়েছে এখানে ½ × QR, মানটা আমরা বসিয়ে দিলাম। QR কি স্কোয়ার করলে আমরা পাচ্ছি QR² 2 কি স্কোয়ার করলে পাচ্ছি 4। এখন এই QR কি, QR হচ্ছে সমবাহু ত্রিভুজটার একটা বাহু। তো এটা যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে এই
ত্রিভুজের পি কিউ বাহু, কিউআর বাহু এবং পিআর বাহু এই তিনটা বাহুই পরস্পর সমান হবে। তাহলে আমরা ইচ্ছা করলে কিউআরের পরিবর্তে পিআর বসাতে পারি, কিউআরের পরিবর্তে পিআরও বসাতে পারে, কিন্তু আমাদের প্রমাণের মধ্যে যেহেতু পিআর দরকার, কিউআর দরকার নেই, এই জন্য কিউআর এটাকে বাদ দিয়ে কিউআরের পরিবর্তে আমরা পিআর বাহু ব্যবহার করলাম, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই পরস্পর সমান আর একটার পরিবর্তে আর একটাকে বসিয়ে দেওয়া যায়। এরপরে দেখো ডান পক্ষ থেকে এই যে পিআর স্কোয়ার বাই ফোর এটাকে বাম পক্ষে নিয়ে আসা হলো, তাই মাইনাস হয়ে গেছে। এখন এই অংশটার মধ্যে আমরা লসাগু করব, লসাগু যাচ্ছে ফোর, লসাগু নিলে হবে ফোর পিআর স্কোয়ার মাইনাস পিআর স্কোয়ার ইকুয়াল ডান পক্ষে পিএস স্কোয়ার। ফোর পিআর স্কোয়ার থেকে একটা পি স্কোয়ার যদি বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে থ্রি পিআর স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ইকুয়াল পিএস স্কোয়ার। এখন যদি আর গুণ করি তাহলে আমরা পাচ্ছি ফোর পিএস স্কোয়ার ইকুয়াল থ্রি পিআর স্কোয়ার। এবার সৃজনশীল প্রশ্ন দুই, উদ্দীপকের তথ্য অনুযায়ী আমরা চিত্রটা এঁকে নিলাম। এই চিত্রে ক নম্বর প্রশ্নে বলেছে ডি কোণের মান 40°, আমরা এই ডি কোণের মান এখানে 40° ব্যবহার করেছি, আর ইপিএফ কোণের মানটাকে ডিগ্রিতে বের করতে বলেছে। ইপিএফ কোণ মানে এই কোণটা, এই কোণের মান ডিগ্রিতে প্রকাশ করতে গেলে আমরা এই যে ইপিএফ কোণ এটাকে কিভাবে সাজানো যায় সেই ব্যাপারটা আগে দেখে নিই। দেখো এখানে ইপিএফ একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে তিনটা কোণ আছে, এই যে এই পাশের কোণটা, এই কোণটা এবং এই কোণ, এই তিনটা কোণ যোগ দিলে আমরা পাবো 180°, কারণ আমরা জানি যে ত্রিভুজের তিন কোণ যোগফল 180°। এখন এই যে পিইএফ, পিইএফ এর পরিবর্তে হাফ ইনটু ই কোণ লেখা হলো, কারণ কি? কারণ দেখো প্রশ্নের মধ্যে বলা আছে ই কোণ এবং এফ কোণ এর সমদ্বিখণ্ডক পি বিন্দুতে ছেদ করেছে, তার মানে এই ইপি ই কোণটাকে সমান দুই ভাগে বিভক্ত করেছে, আবার এফপি এফ কোণটাকে সমান দুই ভাগে বিভক্ত করেছে। যদি সমান দুই ভাগে বিভক্ত করে এই বড় কোণটাকে, তাহলে এই বড় কোণ থেকে যে দুটো ছোট কোণ পাওয়া যাচ্ছে, যেমন এই নিচের কোণটা, এই নিচের কোণটা হবে সবটুকু কোণের অর্ধেক, এই জন্য আমরা লিখেছি হাফ ইনটু ই কোণ এবং এটার পরিবর্তে লিখতে পেরেছি হাফ ইনটু এফ কোণ। এবার উভয় পক্ষে আমরা কি করলাম, হাফ ইনটু ডি কোণ যোগ করে দিলাম। তো এখন এখান থেকে যদি হাফ কমন নেওয়া হয় তাহলে থাকছে ই কোণ প্লাস এফ কোণ প্লাস ডি কোণ, আর ডান পক্ষে এই যে ডি কোণ, ডি কোণের মান আছে 40°, এটা বসে গেল। এখন দেখো এখানে যে তিনটা কোণের যোগফল দেওয়া আছে এটা হচ্ছে বড় ত্রিভুজের তিনটা কোণ, তো ত্রিভুজ বড় হোক আর ছোট হোক তিনটা কোণের যোগফল 180°, এই জন্য এখানে মান বসলো 180°। 180কে দুই দিয়ে ভাগ করলে হলো 90°, 180-র সাথে আমরা এখানে 20° পেয়েছি কিভাবে, এই যে 40°কে 2 দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে 20° হয়ে গেল, 180-র সাথে 20 যোগ করে আমরা 200 পেয়েছি, প্লাস 90কে ডান পক্ষে নিয়ে গেলাম হয়ে গেল -90। এখন 200 থেকে যদি 90 মাইনাস করা হয় তাহলে 110°, এটাই হচ্ছে কয়ের উত্তর। এবার দেখো এই যে খ নাম্বার, এখানে বলছে ডিএম ই কোণ স্থূলকোণ প্রমাণ করতে হবে। আমরা স্থূলকোণের সংজ্ঞা জানি যে স্থূলকোণ হচ্ছে এমন একটি কোণ যে কোণ 180°র চেয়ে ছোট হয় কিন্তু 90° চেয়ে বড় হয়, তার মানে এখানের এই যে ডিএম ই কোণ এটাকে আমরা যদি 90° চেয়ে বড় দেখাতে পারি এবং 180° চেয়ে ছোট দেখাতে পারি তাহলে বলবো যে ডিএমই একটা স্থূলকোণ। এর জন্য আমরা প্রয়োজন অনুযায়ী চিত্রটা এঁকে নিলাম। চিত্র আঁকানোর পরে প্রশ্নে দেওয়া তথ্য অনুযায়ী আমরা চিত্রটা আঁকার পরে একটা ছোট্ট অতিরিক্ত কাজ করলাম, সেটা হচ্ছে ই বিন্দু থেকে ডিএফ এর উপর একটা ইজি লম্ব এঁকে নিলাম। এখন এই যে ভেতরের ছোট ত্রিভুজটা ইএমজি ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে বাইরের কোণটা সেটা কি ডিএমই কোণ, এই কোণটা হচ্ছে এই ত্রিভুজের জন্য বহিঃস্থ কোণ। আর আমরা জানি কোনো ত্রিভুজের একটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে বহিঃস্থ কোণ তৈরি হয়, যেমন এখানে এটা একটা বহিঃস্থ কোণ, ওই বহিঃস্থ কোণ ত্রিভুজের ভেতরের তার সাথেরটা বাদ দিয়ে অপর দুইটার যোগফলের সমান হয়। তো এটা যেহেতু বহিঃস্থ কোণ এর সাথেই রয়েছে এটা, এইটাকে বাদ দিলে বাকি থাকে এই কোণটা এবং এই কোণটা, তো এই দুটো কোণের যোগফলের সমান হবে এটা, এই জন্য আমরা লিখেছি ডিএম ই কোণ, তার মানে এই বাইরের কোণ ইকুয়াল এটা বাদ এইটা যোগ এইটা। এখন এই লাইন থেকে আমরা বুঝতে পারছি এই যে ডিএম ই কোণ, এই কোণটা দুইটা কোণের যোগফলের সমান। এখন কোন একটা কোণ যদি দুইটা কোণের সমষ্টির সমান হয় তাহলে সেই কোণটা অবশ্যই এই দুটোর যে কোনো একটার চেয়ে বড়। আমরা করলাম কি, এই দুটোর মধ্য থেকে এই কোণটা ব্যবহার করলাম, এটা আমাদের দরকার নেই, যেহেতু আমরা এই দুটোর মধ্যে শুধু একটা ব্যবহার করছি তাহলে ডিএমই কোণ হবে এই একটার চেয়ে বড়। এখন চিত্র থেকে দেখা যাচ্ছে যে এই ইজিএম কোণ এটার মান 90°,
আর 90 ডিগ্রিকে লেখা যায় এক সমকোণ। এবার আমরা দেখতে পাচ্ছি এই যে ডিএমই কোণ এবং জিএমই কোণ, তার মানে এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণের যোগফল এক সরল কোণ, তার মানে 180 ডিগ্রি বা দুই সমকোণ। এই লাইন থেকে আমরা বুঝতে পারছি যে দুটো কোণের যোগফল যদি দুই সমকোণ হয় তাহলে এই দুটো কোণের মধ্যে যে কোনো একটা দুই সমকোণের চেয়ে ছোট হবে। আমাদের দরকার ডিএমই কোণ, এই জন্য আমরা ডিএমই কোণ ব্যবহার করছি, আর এটাকে বাদ দিলে সেটা দুই সমকোণের চেয়ে ছোট হয়ে গেল। এখন দেখো, এক নাম্বার ধাপে আমরা দেখাতে পেরেছি ডিএমই কোণ এক সমকোণের চেয়ে বড়, আর দুই নাম্বার ধাপ থেকে আমরা দেখতে পাচ্ছি ডিএমই কোণ দুই সমকোণের চেয়ে ছোট। যদি কোনো কোণ এক সমকোণের চেয়ে বড় হয় এবং দুই সমকোণের চেয়ে ছোট হয় তাহলে সেই কোণটা হয় স্থূল কোণ, এই জন্য ডিএমই একটা স্থূল কোণ। এবার গয়ের সমাধান, এই গ নাম্বার প্রশ্নের সমাধানটা খুবই পরিচিত, খুবই কমন একটা সমাধান। এই সমাধানটা তোমরা নিজেরা দেখলেই বুঝবে, তাই এটা আমি আর বোঝাচ্ছি না, তোমরা সমাধানটা শুধু দেখে নাও আর খাতায় লিখে নাও। এই যে দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপের ক্যালকুলেশন এখনও শেষ হয়নি, এর বাকি অংশ এখানে। এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এক, মান দেওয়া রয়েছে এ মাইনাস বি এর মান 4 এবং এ বির মান 16, এ প্লাস বি এর মান চাওয়া হয়েছে, তাই আমরা অনুসিদ্ধান্ত লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি এর মান 4 বসিয়ে দেওয়া হয়েছে, এ বি এর মান 16 বসিয়ে দেওয়া হয়েছে এবং ক্যালকুলেশন শেষে আমরা পাচ্ছি 80। কিন্তু মান যেটা চাওয়া হয়েছে সেখানে হোল স্কোয়ার নেই, অথচ আমাদের এখানে হোল স্কোয়ার আছে, তাই হোল স্কোয়ারটা উঠিয়ে দিলাম বর্গমূলের সাহায্যে। এই 80কে আমরা লিখতে পারি 5 ইনটু 16, 16কে রুট করলে হয় 4, 5কে রুট করলে ডেসিমেল নাম্বার আসে, এই জন্য আমরা এটাকে রুট না করে ওভাবেই রেখে দিয়েছি। এখন এই যে দ্বিতীয় প্রশ্ন দেখো, এখানে মান দেওয়া আছে মাইনাসের, কিন্তু এক্স কিউব প্লাস 1/x³ এর মান চাওয়া হয়েছে প্লাসের। আমরা যদি এক্স কিউব প্লাস 1/x³ এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করি তাহলে আমাদের প্রয়োজন পড়বে প্লাস মান, অথচ এখানে দেওয়া আছে মাইনাস মান, এই জন্য আমরা কী করলাম, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab-র যে অনুসিদ্ধান্তটা রয়েছে ওই অনুসিদ্ধান্তের সাহায্যে এক্স প্লাস 1/x এর মানটা বের করে নিলাম, এবং এক্স প্লাস 1/x এর এই মানটা এখানে প্রয়োগ করলাম, এখানেও প্রয়োগ করলাম। তোমরা জানো স্কোয়ার রুট অফ 29 এর হোল কিউব করলে আসবে 29 ইনটু স্কোয়ার রুট অফ 29 মাইনাস 3 ইনটু 29 থেকে যদি 3 মাইনাস করা হয় তাহলে 26 থাকে, সাথে আছে স্কোয়ার রুট অফ 29। এবার দেখো তৃতীয় প্রশ্ন, আমরা জানি যে যখন কোনো রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে তখন যদি ওই রাশিটা দ্বিঘাতী হয় তাহলে সাধারণভাবে আমরা ওটাকে মিডিল টার্ম ব্রেক আপ করার চেষ্টা করি, কিন্তু রাশিটার মান যদি স্কোয়ারের চেয়ে বড় হয়, যেমন কিউব, 4 অথবা আরও যদি বড় পাওয়ারের কোনো রাশি থাকে, তাহলে তাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য ওই রাশিটাকে আমরা এফ ধরে নিই। দেখো এই রাশিটা এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে, এই জন্য আমরা ফাংশন অফ এ ব্যবহার করে রাশিটাকে ধরে নিলাম। আর আমরা এই জাতীয় রাশিগুলোর ক্যালকুলেশন করতে গেলে চিন্তা করি যে এখানে যেই এ রয়েছে এর কোন মানটা ব্যবহার করলে পারে সম্পূর্ণ রাশির মান জিরো হয়। তো আমরা দেখলাম যে এর পরিবর্তে যদি এখানে আমরা মাইনাস 1 ব্যবহার করি তাহলে সম্পূর্ণ রাশির মান জিরো হয়। এখন দেখো এখান থেকে আমরা এই এটা ব্যবহার করলাম আর মাইনাস 1 এর পরিবর্তে ব্যবহার করলাম প্লাস 1, যদি এখানে থাকতো প্লাস 1 তাহলে আমরা লিখতাম মাইনাস 1। এই যে এ প্লাস 1 হলো এই রাশির একটা উৎপাদক, এই রাশিতে আরও কিন্তু দুইটা উৎপাদক আছে, তো বাকি কাজটা আমরা পর্যায়ক্রমে ক্যালকুলেশনের সাহায্যে এখানে শেষ করে ফেললাম, তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই এটা বুঝতে পারবে। পরবর্তী প্রশ্ন, এই ধরনের সমস্যার সমাধান তোমরা অষ্টম শ্রেণীতে প্রচুর পরিমাণে করেছো, এই জন্য এই সমাধানটা আমি আর বুঝিয়ে দিলাম না, তোমরা এটা খুব সহজেই বুঝে যাবে ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন দেখো, 1/p এর মান দেওয়া আছে স্কোয়ার রুট 5-2, চাওয়া হয়েছে পি স্কোয়ারের মান। পি স্কোয়ারের মান যদি বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এই যে 1/p এটাকে অবশ্যই বর্গ করতে হবে, আর বর্গ তো এক পক্ষে করা যায় না, উভয় পক্ষে করতে হয়, এই জন্য আমরা উভয় পক্ষে বর্গ করলাম। উভয় পক্ষে বর্গ করার পরে এখানে আমরা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র পাচ্ছি, আমরা লিখে দিলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, রুট স্কোয়ারে ক্যান্সেল হয়ে যায়, শুধু 5 থাকলো, দুই দুগুণে 4 হয়, সাথে আছে স্কোয়ার রুট 5, 2কে স্কোয়ার করলে হয় 4, 5-এর সঙ্গে 4 যোগ দিলে হয় 9। আমাদের দরকার পি স্কোয়ারের মান, কিন্তু এখানে রয়েছে 1/p², তাই এটাকে যদি ব্যস্তকরণ করি তাহলে আমরা পাচ্ছি শুধু পি স্কোয়ার, আর
এই যে 9-4 রুট 5 এটার নিচে একটা 1 আছে, 1টা উপরে উঠে গেল, 9-4 স্কোয়ার রুট 5 নিচেই এসে গেল। এখানে আমরা ব্যস্তকরণ করেছি। তোমরা এমন করতে পারো যে এইখানে আর গুণনের মাধ্যমেও এই কাজটা করে নিতে পারো। এবার সৃজনশীল তিনের ক, এটাও খুবই সহজ একটা সমাধান, তোমরা ঠান্ডা মাথায় এই সমাধানটা দেখলেই বুঝে যাবে, তাই আমি এটা বোঝাচ্ছি না। এরপরে দেখো ক্ষয়ের সমাধান, এটাও খুবই সহজ একটা ম্যাথ, তোমরা দেখলেই এটা বুঝে ফেলবে ইনশাআল্লাহ। এরপরে দেখো গয়ের সমাধান, এ ধরনের ম্যাথও তোমরা প্রচুর পরিমাণে করেছ, খুব সহজেই এটা তোমরা বুঝে ফেলবে। এখন সংক্ষিপ্ত প্রশ্ন দুইয়ের উত্তরগুলো আমরা দেখি। সংক্ষিপ্ত প্রশ্ন দুইয়ে মোট 5টি প্রশ্ন দেওয়া হয়েছে, এই 5টি প্রশ্নই পরিসংখ্যান রিলেটেড। আর পরিসংখ্যানটা তো তোমাদের কাছে খুবই সহজ লাগে, খুবই মজার লাগে, তোমরা এটা খুবই মজায় মজায় করতে পারবে, এই জন্য এটাও বোঝানোর কিছু নেই, তোমরা জাস্ট দেখো আর নিজে নিজেই বুঝে ফেলো, শুধু অঙ্কগুলো উঠিয়ে নাও। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা আমি শুধু n ইকুয়াল বুঝিয়ে দিই, এটাও বোঝার কিছু নাই, তারপরেও তোমাদের সুবিধার জন্য একটু বলে দিই। দেখো এখানে টোটাল 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পেয়েছি 1 থেকে 22 পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6, 7টা, এই জন্য আমরা লিখেছি n ইকুয়াল 7। আর n বিজোড়, বিজোড় হলে মধ্যকের সূত্র n+1/2 তম পদ, এটা ক্লাস 8-এই শিখেছ, মানগুলো বসিয়ে আমরা 4তম পদ গুণে দেখছি, 1, 2, 3, 4, 12, এই জন্য 12 উত্তর হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বর, এটা তো গড়, এখানে মোট 11টা সংখ্যা আছে, এই জন্য এন এর মান আমরা 11 ব্যবহার করেছি, আর এই 11টা সংখ্যার যোগফল হয়েছে 6। তারপরে গড়ের যে সাধারণ সূত্র, সংখ্যাগুলোর যোগফলকে মোট সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়, আমরা ক্যালকুলেশন শেষে পাচ্ছি 0.55। 4 নম্বর প্রশ্নটা দেখো, এটা তোমাদের একটু বুঝিয়ে দিই, 30 জন বালকের গড় ওজন দেওয়া আছে 52 কেজি, যদি গড় কোনো মান দেওয়া থাকে তাহলে সমষ্টি বের করতে হলে গড়ের সাথে কতজনের গড় আছে, যেহেতু 30 জন বালকের গড় ওজন 52 কেজি আছে, আমরা চাচ্ছি 30 জন বালকের মোট ওজন বের করতে, এই জন্য আমরা করলাম কি, গড় ওজন 52কে দিয়ে 30 গুণ দিয়ে দিলাম, আমরা 30 জন বালকের মোট ওজন পাচ্ছি 1560 কেজি। একইভাবে 15 জন বালিকার মোট ওজন বের করে নিলাম, আর আমরা এই মোট ওজন বের করছি কারণ হচ্ছে আমাদের 45 জন শিক্ষার্থীর গড় ওজন বের করতে হবে। 45 জন শিক্ষার্থীর গড় ওজন যদি বের করতে হয় তাহলে আমাদের আগে জানতে হবে 45 জন শিক্ষার্থীর মোট ওজন কত, কিন্তু এখানে তো মোট ওজন দেওয়া নেই, দেওয়া আছে গড় ওজন, তাই ওটাকে আমরা কি করলাম, গড় ওজন থেকে মোট ওজনগুলো বের করে নিলাম। দেখো এখন 45 জন শিক্ষার্থীর মোট ওজন পাচ্ছি 1560 + 600, দুটোকে যোগ করলে হচ্ছে 2160, তাহলে শিক্ষার্থীদের গড় ওজন কত হবে, ওই 45 জন শিক্ষার্থীর মোট ওজনকে 45 দিয়ে যদি ভাগ দিই তাহলে যে ফলাফলটা আসবে সেটাই শিক্ষার্থীদের গড় ওজন। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নের সমাধান, এটা তো একেবারেই সহজ, সবাই পারো, খুবই মজা, যে অনেকগুলো উপাত্ত যখন দেওয়া থাকে তখন ওই উপাত্তগুলোর মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটা হয় প্রচুরক, কিন্তু এখানে যেই উপাত্ত দেওয়া আছে আমরা দেখছি এই উপাত্তের মধ্যে 25 সবচেয়ে বেশি 2 বার আছে, আবার 28 সবচেয়ে বেশি 2 বার আছে, তার মানে দুটো সংখ্যা সবচেয়ে বেশি বার আছে, 25 2 বার 28 2 বার, এই জন্য প্রচুরকও হয়েছে 2টা। এবার দেখো সর্বশেষ প্রশ্ন সৃজনশীল 4, ক নম্বরে বলেছে চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্র লিখো। মধ্যকের সূত্র আমরা এটা জানি, আর এখানে যে চলক ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা চলকের পরিচয়টাও আমরা পরিচয়গুলো আমরা এখানে লিখে দিলাম। খ নম্বর প্রশ্নে দেখো বলেছে সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য 5টা কলাম করতে হয়, প্রথমে থাকে শ্রেণীব্যাপ্তি, এরপরে থাকে শ্রেণী মধ্যমান, এরপরে থাকে গণসংখ্যা, এরপরে থাকে বিচ্যুতি, এবং এরপরে ওই যে গণসংখ্যা এবং বিচ্যুতি এ দুটোর গুণফল। তো এই জায়গাটা মানগুলো যেহেতু প্রাপ্ত নম্বর এবং শুধু সংখ্যা দিয়ে উপস্থাপন করা হয়েছে, তাই আমরা শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী মধ্যমান এইভাবে না দিয়ে আমরা প্রাপ্ত মান, সংখ্যা এই দুটোই ব্যবহার করেছি। প্রশ্নে যা ছিল আমরা সেই শব্দ দুটোই ব্যবহার করে ক্যালকুলেশনটা শেষ করে ফেলেছি। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে করতে হয় এটা তোমাদের কাছে খুবই প্রিয় একটা ম্যাথ, তোমরা এটা সবাই পারবে, শুধু উত্তরটা তোমরা মিলিয়ে নাও। এবার শেষ প্রশ্ন, প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন। আমরা জানি যে গণসংখ্যা বহুভুজ আঁকতে হলে 3টি কলাম লাগে, এর 1টি কলামে থাকবে শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যা। তো এখানে প্রশ্নের মধ্যে শ্রেণীব্যাপ্তি নেই, আছে
প্রাপ্ত নম্বর, তাই আমরা প্রাপ্ত নম্বর ব্যবহার করেছি। আর প্রশ্নের মধ্যে গণসংখ্যা শব্দটাও ব্যবহার করেনি, ব্যবহার করা হয়েছে সংখ্যা, এই জন্য আমরা এখানে গণসংখ্যার পরিবর্তে শুধু সংখ্যা ব্যবহার করেছি। আর গণসংখ্যা বহুভুজ আঁকতে গেলে এক্স অক্ষ বরাবর ব্যবহার করতে হয় মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষ বরাবর ব্যবহার করতে হয় গণসংখ্যা। তো গণসংখ্যা বহুভুজের জন্য ছকটা এভাবে তৈরি করার পরে তোমরা কমন এই কথাটা সবসময় লিখবা। লেখার পরে দেখো, এখানে এখানে দেখো মোট এক দুই তিন চার পাঁচটা শ্রেণীসীমা রয়েছে। শ্রেণীসীমা যদি পাঁচটা থাকে তাহলে আমরা এখানে বিন্দু বসাবো দুইটা বেশি, সাতটা। শ্রেণীসীমা যদি দশটা থাকে বিন্দু বসাবো বারোটা, অর্থাৎ শ্রেণীসীমা যা থাকবে তার চেয়ে দুইটা বিন্দু বেশি বসাবো, আর প্রথম বিন্দু এবং শেষ বিন্দুটা ফাঁকা রাখবো। এখানের এই যে প্রথম বিন্দু থেকে আমাদের ছকে উল্লেখিত যেই মধ্যবিন্দু এই পর্যন্ত ডট লাইন ব্যবহার করব। একই রকমভাবে এই যে শেষের বিন্দু থেকে ডট লাইন ব্যবহার করব এবং মাঝেরগুলো আমরা সুন্দর করে স্কেল ব্যবহার করে যোগ করে দিব। হয়ে গেল প্রদত্ত সারণীর গণসংখ্যা বহুভুজ। আর এখানে একটা স্কেল ব্যবহার করেছি আমরা, দেখো শ্রেণীব্যাপ্তি ছিল দশ, কিন্তু আমরা করেছি কি পাঁচ ঘরের মধ্যে দশ ব্যবহার করেছি, এই জন্য লিখলাম যে এক্স অক্ষ বরাবর পাঁচ ঘরকে দশ একক চিন্তা করে ক্যালকুলেশন করেছি, কিন্তু ওয়াই অক্ষ বরাবর এক ঘরকে এক একক ধরেই হিসাব করা হয়েছে, এই জন্য আমরা সেই স্কেলটা গ্রাফ পেপারের উপরেই লিখে দিয়েছি। এবং গ্রাফ পেপারের উপরেই এভাবে স্কেলটা লিখে দেওয়াটা সবচেয়ে স্মার্ট পদ্ধতি। আজকের জন্য শেষ করছি, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।